দিবসে শ্রমিক রেশন চালুর দাবি কর্মপরিবেশ ও ছাঁটাই বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঈদের কেনাকাটায় নেই স্বাস্থ্যবিধির বালাই মাস্ক ছড়াই মার্কেটে ক্রেতা ঠেকাতে ব্যর্থ দোকান মালিক সমিতি মিয়ানমারের দারিদ্র সীমার নিচে চলে যেতে পারে আড়াই কোটি মানুষ বাস্তুচ্যুতদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ লঙ্কানদের বিপক্ষে তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ শতকের দোরগোড়ায় তামিম সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদের সাথে আছি আমি রাজীব রহমান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online করোনাকালে শ্রমিকদের দাবি আদায়ে দলমত নির্বিশেষে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে কর্মঘণ্টা কর্মপরিবেশ নিশ্চিত করা সহ করোনাকালে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানানো হয় এদিকে মে দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমাবেশ করেছে করোনায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর দাবি জানান শ্রমিক নেতারা জসিম জুয়েল রিপোর্ট মহান মে দিবস উপলক্ষে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সমাবেশের আয়োজন করে এতে মে দিবসের বিভিন্ন দাবি তুলে ধরেন তারা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ মে দিবস উপলক্ষে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে এ সময় নেতারা বলেন এখনও শ্রমিকদের কর্মঘণ্টা এবং কর্মপরিবেশ নিশ্চিত হয়নি তারা বলেন সবাই ঐক্যবদ্ধ হতে পারলে দাবি আদায়ের পথ অনেকটাই সহজ হবে পয়লা মেতে ঐতিহ্য ইতিহাস সংগ্রামের সেই দ্বারাই আমাদের শ্রমিক আন্দোলনকে অগ্রসর করতে হবে সেজন্য দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে আসা যোগদান করার জন্য আহ্বান জানাই বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল মে দিবস উপলক্ষে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শ্রমিকদের জন্য রেশনিং চালুর দাবি করেন আমরা শ্রমিকদের জন্য রেশনিং এর দাবি করেছি এটা একটা নতুন কোনো দাবি নয় ব্রিটিশ আমল থেকে আছে আমরা নিজেরা যেসব কারখানায় চাকরি করেছি সেই সব কারখানায় রেশন সব ছিল ন্যায্য মূল্যের দোকান ছিল সব সময় যদি নাও হয় অন্তত করোনার মতো দুর্যোগকালে শ্রমজীবী মানুষের জন্য রেশনিং এবং ন্যায্য মূল্যের দোকান করা উচিত শ্রমিক দিবস উপলক্ষে প্রেস ক্লাবের সামনে জমায়েত হন শ্রমিক লীগের নেতাকর্মীরা এ সময় শ্রমিকদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তারা তবে শ্রমিকদের দাবি এখনও পুরোপুরি আদায় হয়নি বলেও মন্তব্য করেন তারা এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মে দিবস উপলক্ষে সমাবেশ করে জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা করোনার কালো ছায়ায় অস্পষ্ট হয়েছে শ্রমিকের কণ্ঠস্বর কাজ টিকিয়ে রাখা জরুরি তাই শ্রম অধিকারের জন্য উচ্চ কণ্ঠ হওয়ার সুযোগ কমেছে অনেকখানি শ্রমিক সংগঠনগুলো কর্মপরিবেশ শ্রমমান ন্যায্যতার প্রশ্নে অনেকটা নমনীয় করোনা পরিস্থিতিতে কর্মহীন শ্রমিকদের সরাসরি সরকারি সহায়তার দাবি করেছে শ্রমিক নেতারা মেহেদী হাসানের রিপোর্ট দিনে আট ঘন্টা শ্রম আট ঘন্টা বিশ্রাম আর আট ঘন্টা সামাজিক সময় এমন দাবিতে 1886 সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আন্দোলনে নেমেছিল শ্রমিকরা পুলিশ শ্রমিক সমাবেশে গুলি চালালে রক্তে রঞ্জিত হয় রাজপথ যার ধারাবাহিকতায় পরবর্তীতে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয় শ্রমিকের অধিকার পহেলা মে পরিণত হয় শ্রমিক অধিকারের প্রতীকী দিবসে পহেলা মে এলেই আলোচনায় আসে শ্রমিকের অধিকার বাস্তবায়ন প্রসঙ্গ শ্রমিক সংগঠনগুলো বলছে বাংলাদেশে অনেক ক্ষেত্রেই শ্রমিকের অধিকার বাস্তবায়ন সম্ভব হয়নি বিশেষ করে অনানুষ্ঠানিক খাতে এছাড়া অর্জন যা ছিল করোনা সংকটে তাও হারিয়ে যেতে বসেছে এইবার যে করোনা দ্বিতীয় ঢেউ এটা আরো সাংঘাতিক ভাবে আসছে পড়েছে শ্রমিকের উপরে উপরন্তু এক বছর শ্রমিকের চাকরি নাই বেতন নাই মজুরি কমে গেছে ট্রেড ইউনিয়নের কাজটাই হলো চাকরি বাঁচাও এর ফলে আমাদের ইউনিয়নের বা ট্রেড ইউনিয়নের রাইটস বা আমাদের বেতন ভাতা ইনক্রিমেন্ট চাওয়ার সুযোগ অনেক
বিলসের তথ্য বলছে, গত এক বছরেরও বেশি সময় ধরে চলা করোনা পরিস্থিতিতে কর্ম হারিয়েছেন 10 লাখেরও বেশি শ্রমিক, আর সরকারের দেয়া প্রণোদনাও তাদের কাছে ঠিকভাবে পৌঁছানো যায়নি। অনুদান বা প্রণোদনা যেটা, এটা শ্রমজীবী মানুষকেও দেওয়া হোক যারা আনএমপ্লয়েড হয়ে গেছে, যাদের চাকরি চলে গেছে। সারা বাংলাদেশে গঠন আছে, সেই ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমকে কার্যকর করা, এবং বাংলাদেশে 8,500 রেজিস্টার্ড ইউনিয়ন আছে, এই 8,500 রেজিস্টার্ড ইউনিয়নে আমরা যদি এভারেজে যদি আমরা 200 করে শ্রমিক ধরি প্রতিটা ইউনিয়নে, সে হিসাব করে তাহলে আপনি যদি অন্তত শুরুটা করতে পারেন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবছরও মে দিবসে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। লকডাউনের মধ্যেই সরব ঈদ মার্কেট, তবে অধিকাংশ মার্কেট মলেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না কেউ। দোকান মালিক সমিতির নেতারা বলছেন, কোনো বিক্রেতা স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজধানীতে শিথিল লকডাউন চলছে, এমনকি মার্কেট ও শপিং মল এলাকায় কিছু যানজটও আছে। বিস্তারিত আহমদ বাবের রিপোর্ট। কেনাকাটার জন্য রাজধানীবাসীর অন্যতম পছন্দের স্থান নিউ মার্কেট এবং এর আশপাশের মার্কেটগুলো। লকডাউনের মধ্যেও ক্রেতা বিক্রেতায় ভরা এই বিপণী বিতানগুলো। মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানছে না কেউ, অধিকাংশ দোকানে বিক্রেতারাও মাস্ক পরছেন না, আর ক্রেতারাও এ বিষয়ে উদাসীন। স্বাস্থ্যবিধি না মানার পক্ষে যুক্তিরও কমতি নেই তাদের। মাস্ক ছিল তখন মুখে, মাস্কটা খুলে রাখিনি, মাস্ক একটু নিচে নামিয়ে নমুনাকে বলছি কথাটা। এই মাস্ক পরার কারণে আমাদের এখানে ঘাম পিছু উঠে আছে। কতক্ষণ এই সারাক্ষণ যদি মাস্ক পরে থাকি তো এই মাস্কটা তো আমার একটু খুলে নিঃশ্বাস নিতে হবে। বিক্রেতারা বলছেন, ঈদের কয়েকদিন বাকি থাকলেও মার্কেটগুলোতে বেচাকেনা কম। গতকাল কি শুক্রবার দিন আমাদের সেল হওয়ার কথা ছিল মিনিমাম 3-4 লাখ টাকা, আমাদের 50,000 টাকাও সেল হয়নি, এরকম অবস্থা। আসলে তো মার্কেটে এইভাবে আসা ঠিক না আমাদের, তারপর আসতে হয় এই বাচ্চাদের জন্য একটু টুকিটাকি কিনতে আসছি এটাই আর কি। আমার জন্য, আমার ভাইয়ের জন্য। দোকান মালিক সমিতির পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন নেতারা। নিয়ন্ত্রণের জন্য সরকারিভাবে একটা মনিটরিং সেল প্রতিটা মার্কেটের জন্য, প্রতিটা এলাকার জন্য তৈরি করে দিলে এটা আরো সহজ হবে। রাজধানীর শপিং মলগুলোতেও মানুষের ভিড়, মলগুলোতেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত। ক্রেতারা বললেন, সামনে ঈদ, এই জন্যই মার্কেটে আসা। স্বাস্থ্যবিধি ভাবে মানে আমরা মানছি এটা লক্ষ্য করা হচ্ছে না, হুমড়ি খেয়ে দেখলাম যে মার্কেটে ঢুকতে হচ্ছে আমাদের। বাচ্চাদের মন রাখাতে আসতে হয়, এটা দেখতেছি ফ্রকটা পছন্দ হলে নিব। মলগুলোতে কেনাবেচা কম বলে জানান বিক্রেতারা। বিকাল পর্যন্ত কাস্টমার থাকে, সন্ধ্যার পরে আর ইফতারের পরে কোনো কাস্টমারই থাকে না মার্কেটে। এদিকে রাজধানীতে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। যারা অপ্রয়োজনে বের হচ্ছে, ঘুরতে ফিরতে মনে হচ্ছে, প্রমাণ দেখাতে পারছে না, মুভমেন্ট পাস দেখাতে পারছে না, আমরা তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। মার্কেট খোলার কারণে বিভিন্ন স্থানে ছিল গাড়ির জট। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নেচি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঈদ আসলো, এবারের খুশির আমেজ নেই রাজধানীর দর্জিপাড়ায়, দোকান ভাড়া দিতে গিয়ে অনেকেই ঋণগ্রস্ত। আবারও দুপুর 2:21 সংবাদ। ভারত থেকে ধারণার বেশি বাংলাদেশি ফেরত আসায় বেনাপোলের হোটেলগুলোর পর যশোর ও আশপাশের জেলায় হোটেলগুলো অধিগ্রহণ করা হচ্ছে কোয়ারেন্টাইনের জন্য। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ভারত থেকে যত লোক ফেরত আসার কথা চিন্তা করা হয়েছিল তার থেকে অনেক বেশি আসছে। বেনাপোলের হোটেলগুলো পূর্ণ হয়ে যাওয়ার কারণে যশোর শহরের হোটেলগুলো রিকুইজিশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে যশোরে 16টি হোস্টেল রিকুইজিশন করা হয়েছে। এদিকে যশোর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়মুজ্জামান জানান, 240 জন বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন, এর সংখ্যা আরও বাড়তে পারে। আর জেলা প্রশাসন বলছে সংখ্যা 1,000 ছাড়িয়ে যাবে। ঈদ আসলেও এবার খুশির আমেজ নেই রাজধানীর দর্জিপাড়ায়, কাজের অর্ডার নেই, নেই রাজ্যকে কাজ শেষ করার তাড়া। করোনায় গত এক বছরে দোকান আর ঘর ভাড়া দিতে গিয়ে অনেকেই ঋণে জড়িয়েছেন। বেতন দিতে না পারায় কর্মচারী ছাঁটাই করে একা হাতেই ব্যবসা ধরে রাখার চেষ্টা করছেন কেউ কেউ। তাদের আশা একদিন ভালো সময় আসবে। দর্জিবাড়ির সেসব কথা শুনুন শাকের আর্যরে পাওয়া। সুইসুতার কাজ আর চিরচেনা মেশিনের শব্দ নেই দর্জির দোকানে। রমজান মাসের শেষ সপ্তাহেও ব্যস্ততা নেই, ঈদে বাহারি পোশাক বানানোর তাড়া আসে না আর ক্রেতার কাছ থেকে। বিষণ্ণতার ছায়া কারিগরের চোখে মুখে।
রোজার শুরু কয়েকদিনের মধ্যেই যেখানে নতুন পোশাক বানানোর অর্ডার নেওয়া বন্ধ হয়ে যেত, চলত সারা রাত জেগে কাজ। করোনার এই সময়ে কাজই নেই তাদের। এমনি তো অনেক চাপ থাকে, আর এখন তো বর্তমানে ধরতে গেলে কাজই নাই, নাইট তো করেই না। এই বছর বেতন বোনাস মানে বোনাস দিতে পারবো না, এখন বেতনই দিতে পারবো কিনা, বেতন দিতেই কষ্ট হয়ে যাবে আর কি। করোনা সংক্রমণ শুরুর পর এক বছরে দোকান ভাড়া আর ঘর ভাড়া দিতে গিয়ে কেউ কেউ ঋণের জালে জড়িয়েছেন। অনেকেই পোশাক সেলাইয়ের পাশাপাশি দর্জি ঘরকে দোকানে রূপান্তর করেছেন। এই দোকানে আপনার বাড়ার বাকি আছে 1,12,000 টাকা, বাড়িওয়ালা পাবে, কাজ নাই। মেশিন ছিল অনেক, বিক্রি করছি। আমার মাস্টার ছিল 4-5 জন, এখন আমি নিজেই করি। দোকান ভাড়া বেজে গেছে আমাদের। হ্যাঁ, আর আমরা কিছু ঋণ করছিলাম গতবার, সেই ঋণ কিস্তিগুলি আমরা শোধ করতে পারিনি। সব কিছু মিলে আমরা মোটামুটি অনেক কষ্টেই আছি আর। কর্মী ছাঁটাই করে একজন সহকারী নিয়ে কাজ চালাচ্ছেন অনেক দর্জি। কর্মচারী অলরেডি তো 2টা না করে দিছি, এখন যারা আছে তা করে কিছু কিছু চলতেছে আর কি। তারপরও আশা জেগে থাকে মেশিনের শব্দে আবার মুখর হবে দর্জি বাড়ি, এমন প্রত্যাশায় বুক বেঁধে আছেন অনেকেই। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। মে দিবসে শ্রমিক রেশন চালুর দাবি, কর্ম পরিবেশ ও ছাঁটাই বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ঈদের কেনাকাটায় নেই স্বাস্থ্যবিধির বালায়, মাস্ক ছড়াই মার্কেটে ক্রেতা, ঠেকাতে ব্যর্থ দোকান মালিক সমিতি। মিয়ানমারের দরিদ্র সীমার নিচে চলে যেতে পারে 2.5 কোটি মানুষ, বাস্তুচ্যুতদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ। লঙ্কানদের বিপক্ষে তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ, শতকের দোরগোড়ায় থেকে সাজঘরে তামিম।